সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে প্রতিদিনকার মতো পূর্ব রুটিন অনুযায়ী আমি আজকে তোমাদের সামনে এসে হাজির হয়েছি তোমরা জানো যে তোমাদের জন্য চমৎকার চমৎকার ক্লাসগুলি আমি নিয়ে আসি আজকেও তোমাদের জন্য একটি চমৎকার ক্লাস রয়েছে ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি যে তোমরা আমার ক্লাসটি পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো তাছাড়াও আমার এমএইচ কেসি ইউসি ক্লাসরুম গ্রুপে ক্লাসগুলি দেওয়া আছে আমার ফেসবুক আইডিতে ক্লাসগুলি দেওয়া আছে এবং প্রতি শনি ও বুধবার রাত নয়টায় আমি জুমে তোমাদের লাইভ ক্লাস করছি সেই ক্লাসগুলি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ জামাল হুসাই বিভাগীয় প্রধান ইসলামী ইতিহাসের সংস্কৃতি বিভাগ মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ক্লাসে বেশি ব্যস্ত হচ্ছে হৃদয় বিহার সন্ধি হুদয় সন্ধি সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি তার আগে তোমরা একটা কমন ধারণা পাওয়ার জন্য হৃদয় বিহার সন্ধি সম্পর্কে পুরো ধারণাটি তোমরা পাওয়ার জন্যে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি ভিডিও ক্লিপটি পরে আমি তোমাদেরকে আমার বিস্তারিত আলোচনায় আসছি হুদৈবিয়া সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ছয়শত আঠাশ খ্রিস্টাব্দে এবং হিজরি সন অনুযায়ী সময়কালটি ছিল ষষ্ঠ হিজরির জিলকদ মাস মূলত দুটি পক্ষ এই চুক্তি সম্পাদন করেছিল এক পক্ষ হচ্ছে মদিনাবাসী অপর পক্ষ মক্কার কুরাইশ গোত্র দুপক্ষের মাঝে এটি ছিল ১০ বছর মেয়াদী শান্তি চুক্তি এবং দুপক্ষের মাঝে যুদ্ধাবস্থা থেকে বিরত থাকার ব্যবস্থা প্রাথমিক দৃষ্টিতে এই চুক্তির বিভিন্ন দিকগুলো মক্কার কুরাইশদের পক্ষে মনে হলেও মূলত মদিনার মুসলিমরা অধিক সুবিধা পেয়েছিল এই চুক্তির মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ সল্লাহ রিসালাত প্রাপ্তির পর থেকেই ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার কুরাইশদের দ্বারা নানাভাবে নির্যাতন এবং বাধার শিকার হয়েছেন যারই ফলশ্রুতিতে তিনি প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন এত কিছুর পরও মক্কার বর্বর মুশরিকরা ইহুদি ও খ্রিস্টানদের সাথে নিয়ে মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য বিভিন্ন যুদ্ধ ও ষড়যন্ত্র যার ফলে একে একে সংগঠিত হয় বদর উহুদ এবং খন্দকের মতো যুদ্ধ মাতৃভূমি ছেড়ে মদিনায় বসবাস করলেও মনে মনে হজরত মোহাম্মদ সাল্লুয়া তার প্রিয় মাতৃভূমি এবং পবিত্র কাবা শরীফ তাওয়াফের আকাঙ্ক্ষা পোষণ করতেন আর মহাপরাক্রমশালী মহান আল্লাহ অবশ্যই তার হাবিবের মনের খবর সম্পর্কে বেখবর ছিলেন না তাই তাকে স্বপ্নে দেখালেন যে মহানবী সাল্লাহ আলহুয়া তার সাহাবিদের সাথে নিয়ে মক্কা গমন করলেন এবং সেখানে উমরা পালন করলেন নবী নবিরাসুলদের স্বপ্ন শুধু স্বপ্ন নয় বরং তা হচ্ছে আল্লাহ তালার নির্দেশ সুতরাং এই স্বপ্ন দেখার পর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কাল বিলম্ব না করে চোদ্দ শত নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে মক্কার দিকে যাত্রা শুরু করলেন কিন্তু পথিমধ্যে মক্কার কুরাইশরা তাকে হুদাইবিয়া নামক স্থানে বাধা প্রদান করে এমনকি তারা মুসলমানদের উপর আক্রমণ করার পরিকল্পনাও শুরু করে তাই রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কুরাইশদের কাছে দূত মারফত জানালেন যে তারা শুধুমাত্র উমরা করতে এসেছে কোন যুদ্ধ করতে নয় এই খবর জানতে পেরে কুরাইশরা মুসলিমদের নিকট তাদের প্রেরণ করে কিন্তু না হলে মুসলিমরা পুনরায় তাদের প্রেরণ করে কুরাইশদের কাছে এবার কুরাইশরা মুসলিমদের দূতের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে এমনকি তার উটের পায়ের রগ কেটে দেয় সেই সাথে উদ্ধত কুরাইশরা একদল সৈন্য পাঠায় মুসলিমদের হত্যা করার জন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই সৈন্যরা মুসলিমদের হত্যা করতে এসে নিজেরাই মুসলিমদের হাতে বন্দী হয়ে যায় এত কিছু সত্ত্বেও দিয়ে দেন এবং তাদেরকে কুরাইশদের কাছে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করেন সেই সাথে রসুদ সাল্লাহু আলাইহুয়া হজরত উসমান রাজেল্লাহ তালুকে মকায় প্রেরণ করেন যাতে করে এই বিবাদমান পরিস্থিতির মীমাংসা করা যায় কিন্তু কুরাইশরা হজরত উসমান রাজিয়াল্লাহ তালহুকে পর্যন্ত বন্দি করে এ সময় মুসলিম শিবিরের সংবাদ পৌঁছে যে কুরাইশরা উসমান রাজিয়াল্লাহ তালহুকে হত্যা করে ফেলেছে এতে মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহিহাসাল্লাম ও অন্যান্য সাহাবিরা অত্যন্ত ব্যথিত সেই সাথে ক্ষুব্ধ হয়ে যান এবং তারা হজরত উসমান রাজিয়াল্লাহ তালহু এর হত্যার প্রতিশোধ নেয়ার জন্য একসাথে শপথ গ্রহণ করেন আর সেই ঐতিহাসিক শপথটি বায়াতুর রিদ্বওয়ান নামে পরিচিতি লাভ করে তবে অবশ্য এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহ মুসলিম শিবিরে অক্ষত অবস্থায়ী ফিরে আসেন এতে করে পরিস্থিতি কিছুটা শান্ত হয় অপরদিকে মক্কার কুরাইশরা মুসলমানদের একতা ও তাদের ঈমানের দৃঢ়তা দেখে ভীত হয়ে উঠে যে পূর্বের বেশ কয়েকটি যুদ্ধে মুসলমানদের কাছে তারা নাস্তানাবুদ হয়েছে সেই সাথে বর্তমান পরিস্থিতিতে তারা যেরকম ব্যবহার করেছে এতে করে যে কোনো সময় মুসলমানরা তাদের উপর আক্রমণ করে বসতে পারে যার সর্বশেষ পরিণতি হবে নিশ্চিত পরাজয় তাই তারা মুসলমানদের সাথে সন্ধি করার জন্য আমরকে প্রেরণ করে আর আলিহুয়াশাল্লামের মধ্যস্থতায় মুসলিম এবং মক্কার কুরাইশদের মাঝে ঐতিহাসিক হুদাই বিয়া সন্ধি লিপিবদ্ধ হয় আর সেই ঐতিহাসিক সন্ধিপত্রে যে শর্তগুলি ছিল তা হচ্ছে মুসলমানগণ এবছর উমরা না করেই মদিনায় ফিরে যাবে আগামী বছর মুসলমানরা উমরা করার জন্য এসে তিন দিন মক্কায় অবস্থান করতে পারবে আর সে সময় কুরাইশরা মক্কা ত্যাগ করে অন্যত্র চলে যাবে কুরাইশদের এবং মুসলমানদের মধ্যে আগামী দশ বছর যুদ্ধ বন্ধ থাকবে কুরাইশদেরকেও মদিনায় আশ্রয় নিলে তাকে ফেরত দিতে হবে কিন্তু মদিনার কোনো মুসলমান মক্কায় আশ্রয় নিলে তাকে ফেরত দেয়া হবে না আরবের যে কোনো গোত্রের লোক মুসলমানদের বা কোরাইজদের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হতে পারবে মক্কার ব্যবসায়ীরা নিরাপদে মদিনার পথ ধরে সিরিয়া মিশর প্রভৃতি দেশে ব্যবসা করতে পারবে মক্কায় বসবাসকারী মুসলিমদের জানমালের নিরাপত্তা দেয়া হবে চুক্তিতে স্বাক্ষরকারী পক্ষদ্বয় একে অপরের সম্পদকে সম্মান করবে মক্কায় প্রবেশকালে মুসলিমরা বর্ষা বা ফলা আনতে পারবে না আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তলোয়ার আনতে পারবে এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাট সিড অল অ্যাভে জা ও ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইট আজ অ্যান্ড সিভিলেচার ইন নেক্সট ভিডিও ভিডিও ক্লিপ্টির মাধ্যমে তোমরা হৃদয় বিয়ার সন্ধির সম্পর্কে পুরোপুরি একটি ধারণা পেয়েছ তোমরা হৃদয়ভায় সন্ধির পটভূমি সম্পর্কে ধারণা পেয়েছ হৃদয় বিয়া শর্তাবলী কী সেটা জেনেছ এবং হৃদয় বিয়ার সন্ধির তাৎপর্য সম্পর্কে তোমরা জানতে পেরেছ এখন আমি বিস্তারিত আলোচনা করছি আমার সঙ্গেই তোমরা থাকবে হৃদয়ভায় সন্দির পটভূমি নিয়ে আলোচনা করছি হৃদয়ভায় সুন্দর পটভূমিতে একমত দেখে নিচ্ছি যে আমাদের কি আছে মহানবীর শহর সঙ্গী চোদ্দশো জন সাহাবা ছিল কোরআশদের বাধা প্রদানের প্রস্তুতি খালিদ ও ইকরামার নেতৃত্বে বাধাদানকারী দল গঠন বোধাইলের মাধ্যমে মহানবীর সন্ধি প্রস্তাব কোরাইশ ও মহানবীর প্রস্তাব প্রত্যাখ্যান ও হজ উসমানকে আটক মুসলমানদের যুদ্ধ প্রস্তুতি মুসলমানদের যুদ্ধ প্রস্তুতি এবং কোরাইশদের শান্তি প্রস্তাব হতে স্বাক্ষরিত অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যে ভিডিও ক্লিপও আমরা দেখেছি যে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা হিজরত করেন ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা হিজরত করার পরে ওনার নিজের মাতৃভূমি মেয়ে ছেলে এবং আত্মীয় স্বজনকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন এবং সাহাবাদেরও ইচ্ছা ছিল এবং মানুষ ইসলাম ইচ্ছা করলেন যে আমরা এই বছর হজও করব এবং আত্মীয় সহযোগের সাথে সাক্ষাৎ করে চলে আসবো এই জন্য উনি ওনার সঙ্গী হিসেবে চোদ্দ শত সাহাবি নিয়ে উনি মদিনা থেকে মক্কায় হিজরত করার জন্য হজ করার জন্য রওনা হলেন এবং মানুষলাম মক্কায় আসছেন এই খবর মক্কায় ছড়িয়ে পড়লো এবং মক্কার লোকজন মহানবীকে বাধা দানের জন্য ওনারা প্রস্তুতি গ্রহণ করলো তো ইসলাম এই খবর যখন মানবীর কাছে আসলেন তখন মহানবী সাল্লাই সাল্লাম কুরাইশদেরকে জানালেন বুদাইলের মাধ্যমে জানালেন যে আমরা মক্কায় কোনো অবস্থান করতে আসছি না আমরা আসছি যে আমরা মক্কায় কিছুদিন তিন দিন থাকবো বা কিছুদিন থাকব হজ পালন করবো হজ পালন শেষে আবার আমরা মদিনায় চলে যাব কিন্তু কুরাইশরা সেটা মানতে রাজি না তারা মহানবীকে বাধা প্রদান করবেই এবং মানুষ স্থানে স্থানে অবস্থান গ্রহণ করলেন এবং মহানবী বুদাইলের মাধ্যমে তাদেরকে জানালেন বুদাইলের মাধ্যমে পর তারা বুদাইলের সাথে অসদাচরণ করলেন খারাপ ব্যবহার করলেন তারপর মহানবী ইসলাম হজরত উসমান রাজহমকে পাঠালেন যে তুমি যাও গিয়ে বলো যে আমরা পক্ষায় থাকতে আসিনি আমরা সেখানে পালন করতে আসছি হসপালন শেষে আমরা আবার ফিরে আসবো তো উসমান রাজেদরঞ্জন তাদেরকে আবার এই এই কথা বললেন তখন তারা উসমানকে আটক করলেন উসমানকে আটক করার পরে মুসলিম শিবিরের খবর পৌঁছে গেল যে হজরত হত্যা করেছে এই সংবাদ পাওয়ার পর সাহাবারা অর্থাৎ চোদ্দ শত চা যারা ছিলেন তারা একে অপরের হাতে হাত রেখে তারা একে অপরের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমরা উসমান হত্যা প্রতিশোধ গ্রহণ করব তো এই শপথের পর এই সফরটাকে এখানে বলে রাখা বলো এই সফরটাকে বায়ুর রিজওয়ানও বলা হয় আবার এই সফরটাকে বায়ুর সাজারা বলা হয় বায়ুর রিজওয়ান এই জন্য বলা হয় যে মুসলমানরা একে হাত অপরের হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছেন আর বায়ুর সাজারা বলা হয় এই সফরটি একটি গাছে নিচে ছিল বিদায় এই সফরটাকে বায়তুল সাজারা বলা হয় তো এই খবর যখন কুরাই শিবিরে পৌঁছল তখন তারা ভয়ে আবার মহানবী ইসলাম সাথে খালিদ বিন নেতৃত্বে খবর পাঠালেন যে আমরা শান্তি চাই সন্ধি চাই তখন মহানবী সাল্লাম তাদেরকে নিয়ে সেখানে সন্ধি করলেন ছয়শ আড়াইশ খ্রিস্টাব্দে তো এই সন্ধিটাকে বলা হচ্ছে হুদয়বহার সন্ধি তারপরে আমরা দেখব যে হুদয়বহার সন্ধির শর্তগুলি কি কি ছিল তো মূলত উদয়বা সন্ধির শর্ত ছিল সাতচল্লিশটি তো সাতচল্লিশটি শর্ত থেকে আমি তোমাদেরকে মূল কয়েকটি শর্ত আলোচনা করবো তা সবগুলি শর্ত আলোচনা করা স্বল্প বয়সে সম্ভব না এবং সবগুলি শর্ত তোমাদেরকে পরীক্ষায় লিখতেও হয় না তো শর্তগুলি হচ্ছে প্রথমত হচ্ছে যে শর্তগুলি ছিল সবগুলি শর্তই ক্রীড়িদের পক্ষে ছিল আপাত দৃষ্টিতে কিন্তু প্রকৃতপক্ষে এই হৃদয়বের সন্ধিটা মহানবীর পক্ষে ছিল তো সন্ধির প্রথম শর্তটা ছিল এই বছর আপনারা হজ করতে পারবেন অর্থাৎ মুসলিমরা এই বছর হজ করতে পারবে না দ্বিতীয় শর্ত যে পরের বছর হজ করতে পারবেন কিন্তু কুশবদ্ধ তোর বাড়ি ছাড়া আর কোনো তোর বাড়ির সঙ্গে রাখা যাবে না চতুর্থ শর্ত শর্ত তিন নম্বর হচ্ছে কোনো কোরাইশ যদি মদিনায় চলে যায় তাহলে সেই কোরাইশকে মদিনায় মক্কায় ফেরত পাঠাতে হবে তারপরে পঞ্চম যে কোনো মুসলমান যদি মদিনা থেকে অর্থাৎ কোনো মদিনাবাসী যদি মদিনা থেকে মক্কায় চলে আসে তাহলে তাকে ফেরত পাঠানো হবে এইভাবে তারপরে দুই পক্ষের মধ্যে এই সন্ধি চুক্তি দশ বছরের জন্য স্বাক্ষরিত হবে তারপরে এইভাবে সাতচল্লিশটি শর্ত দেওয়া হলো এবং সাতচল্লিশটি শর্তের মধ্যে সবগুলি শর্তই তাদের পক্ষে ছিল তো এই শর্তের যে সাক্ষী মানে আমরা একটু বলছি যে এই হুদায়বিয়া নামস্থানে যে সন্ধিটি হয়েছিল সেই সন্ধিটি লিখেছিলেন হজরত আলীর আল্লাহ তালহু এবং সন্ধিটির সাক্ষী দুই পক্ষ থেকে সাক্ষী ছিল মুসলমানদের পক্ষে সাক্ষী ছিল আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ হজরত উমর রাজিউল্লাহ তাল্লাহ আব্দুল রহমান বিন আউফ আউফ সাদ বিন আবি এই সন্ধির স্বার্থে ছিলেন মুসলমানদের পক্ষে মহানবীর পক্ষে আর কুরাইদের পক্ষে সাক্ষী ছিলেন সোহাইল বিন আমর এবং মোকারম বিন হাফস এবং তাদের এই স্বার্থের সম্বলিত হুদা বিহার সন্ধি চুক্তিটি ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় তারপরে আমরা দেখব যে হুদয় বিহার সন্ধির গুরুত্ব কতটুকু হুদয় সন্ধিটির গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত ব্যাপক অত্যন্ত ব্যাপক কারণ হুদয়বিয়ার সন্ধির তা আমরা দেখলাম যে শর্তগুলি ছিল সবগুলি শর্তি ছিল কুরেশদের পক্ষে কিন্তু এই শর্তটাকে এই সন্ধিটা ছিল মুসলমানদের জন্য একটা মহাবিজয় এই বিষয়টি আলোচনা করছি প্রথমে বলা হচ্ছে শ্রেষ্ঠ বিজয় তো তা সন্ধিটি কেন শ্রেষ্ঠ বিজয় তারপরে শান্তি প্রতিষ্ঠা হুদয়বিয়া সন্ধির মাধ্যমে তাই লেখি শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল এই বিষয়টি আলোচনা করব ইসলামের দ্রুত প্রচার ও প্রসার তো হুদয়বিয়া সন্ধির পরে ইসলামের দ্রুত প্রচার এবং প্রসার হয়েছে শ্রেষ্ঠ বীরদের ইসলাম গ্রহণ বলা হয়েছে বিদেশে দুধ প্রেরণ পবিত্র কুরান শরীফে এই সন্ধিটিকে ফাথম বলে বলা হয়েছে তো শ্রেষ্ঠ বিজয় কেন শ্রেষ্ঠ বিজয় আমরা এই জন্য বলবো যে মহানবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন ছয়শো বাইশে এবং হুদয় সন্ধি ছিল ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে এই ছয় বছর মদিনা অবস্থানকালে উনি যখন হুদয় বিহার সন্ধির আগে যখন উনি মক্কায় আসতেছিলেন তার সফর সঙ্গী ছিল চোদ্দ শত চাহাবি কিন্তু দুই বছর পর অর্থাৎ আঠাশ থেকে ছশো ত্রিশ খ্রিস্টাব্দে যখন মহানবী সাল্লু সাল্লাম মক্কা বিজয়ী করেন তখন তার সফর সঙ্গী ছিল কিন্তু দশ হাজার এবং বিনা বাধায় মহানবী মক্কা বিজয়ী করতে সক্ষম হয়েছিলেন তো সুতরাং এখানে বলা হচ্ছে যে ছয় বছরে মুসলমানদের সংখ্যা যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছিল দুই বছরই কিন্তু তার চেয়ে বহুগুণ বেশি বৃদ্ধি পেয়েছিলো এই জন্যই বিজয়টাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ বিজয় শান্তি প্রতিষ্ঠা তো শান্তি প্রতিষ্ঠা কিরকম কুরাইশ এবং মুসলমানদের মধ্যে যে বৈরী ভাব ছিল যে যুদ্ধ যুদ্ধযুদ্ধ ভাব ছিল এই হুদয় বিহার সন্ধির পরে কিন্তু এই সমস্যাটি আর ছিল না কারণ হুদয়বাহ সন্ধির কারণে দশ বছরের জন্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যদিও সন্ধিটি দশ বছর থেকে নেয় তো সুতরাং এই সন্ধির মাধ্যমে শান্তি লাভ সম্ভব হয়েছিল শ্রেষ্ঠ বীরদের ইসলাম গ্রহণ অত্যন্ত মজার একটা বিষয় হচ্ছে এই সন্ধির ফলে ইসলামের দুজন মহান শত্রু আমর ইবনুলাস খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত মক্কার দুজন শ্রেষ্ঠ বীর এই সন্ধির ফলে কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যে কারণে মুসলমানদের বিপক্ষে আর কোনো শক্তি সেদিন মদিনায় কিংবা মক্কায় ছিল না তারপর বিদেশে দুঃফ্রণ এই সন্ধির ফলেই মহানবী সাল্লা সাল্লাম মদিনার আশেপাশে যে দেশগুলি ছিল যে প্রদেশগুলি ছিল সেইগুলির মধ্যে উনি দুধ প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন এবং বেশিরভাগ দুধ তাদের ইসলামের দাওয়াত দেওয়ার ফলে বিভিন্ন প্রদেশের বহু সংখ্যক লোক দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলেন এই পবিত্র কোরআন শরীফে এই সন্ধিটিকে ফাথুম মোবিন বলার কারণ কি তো পবিত্র কোরআন শরীফে এটাকে মবিন বলেছেন মানে আল্লাহ বলেছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ বিজয় তো কারণ হচ্ছে আমরা উপরের যে এতক্ষণ আলোচনা করলাম এগুলি দেখলেই আমরা দেখতে পাবো যে এটাকে কেন শ্রেষ্ঠ বিজয় বলা হয়েছে এখানে আমর ইবনুল আস এবং খালেদ বিন ওয়ালিদ ইসলাম করেছেন মুসলমান কুরাইদের মধ্যে দ্বন্দ্ব মীমাংসিত হয়ে শান্তি স্বাক্ষরিত হয়েছে মুসলমানরা কুরাইদের সাথে মেলামেশা করার সুযোগ করার কারণে ইসলামের সুন্দর সুন্দর কথাগুলি বলতে সক্ষম হয়েছেন যে জন্য ইসলাম দ্রুত প্রচার এবং প্রসার লাভ করেছে তারপরে আমরা দেখছি যে উদয়বার সন্ধি সম্পর্কে মোটামুটি তোমাদেরকে একটি চমৎকার ক্লাস হয়ে গেল তা আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিচ্ছি তো বাড়ির কাজটি তোমরা অবশ্যই করে আনবে যে তোমরা খাতা কলম আছে তোমরা একটু লিখে নিতে পারো যে মক্কা বিজয়ে মহানবীর উদারতার পাঁচটি দিক চিহ্নিত করো অর্থাৎ হুদৈবের সন্ধির পরবর্তী সময়ে যে মহানবী মক্কা বিজয় করলেন এই মক্কা বিজয়ের পাঁচটি উদারতার দিক তারপরে হুদৈবের সন্ধিকে আল্লাহ তালা পবিত্র কোরআনে করোনে মবিন কেন বলেছেন তো এই দুটি বাড়ি কাজ তোমাদেরকে দিলাম বাড়ি কাজে তোমরা অবশ্যই করে আনবে আর আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা প্রতিদিন আমার সাথে এই ক্লাসে তোমরা অংশগ্রহণ তো আশা করছি তোমরা পরবর্তীতেও আমার সাথে তোমরা ক্লাসে থাকবে এবং সবসময় মতোই যে আমি ক্লাসগুলি ইউটিউবে আছে তোমরা আমার ক্লাসগুলিকে আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সকলকে আবারও তোমরা আমার সাথে ছেলে আবারও থাকবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আস্তে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ